আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রেজওয়ান বলছিলাম, আপনাদের মতোখানে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিডিং কবুতরকে আপনি কয়বার খাইতে দেবেন এবং কোন কোন সময় খাইতে দেবেন, এ নিয়ে মূলত আলোচনা থাকছে। সুতরাং সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকেন, টানাটানি করবেন না। যদি টানাটানি করেন তাহলে কিছু বুঝতে পারবেন না, বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে এখন নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আপনারা বলে থাকেন যে আমার ব্রিডিং কবুতরের অনেক প্রবলেম, অনেক ঝামেলা, দুইটা ডিম থেকে দুইটা বেবি পাচ্ছি না, এর প্রধান কারণগুলো কী কী আপনি যদি আমাকে একটু বলতেন সেক্ষেত্রে আমরা উপকৃত হইতাম। তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানাইতেছি। মূলত যত যা সমস্যা হয় বিশেষ করে ব্রিডিং পেয়ারে, সেটা কিন্তু সাধারণত খাবারের কারণে হয়ে থাকে। আরেকটি কথা না বললে নয়, দুইটা ডিম থেকে দুইটা বেবি পাওয়ার জন্য কিন্তু আপনার উন্নত মানের খাবারটা এই কবুতরগুলোকে কিন্তু আপনাকে খাওয়াইতে হবে। সুতরাং এই বিষয়ে কোনো ছাড় নাই। এর আগে তো আমরা বললামই যে দুইটা ডিম থেকে দুইটা বেবি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ভালো মানের খাবার আপনাকে এই কবুতরগুলোকে কিন্তু খাওয়াইতে হবে। আর যেহেতু আমরা মহব্বত করি, ভালোবাসি আমাদের কবুতরগুলোকে, আমরা যা না খাই তা আমাদের থেকে ভালো খাবার কিন্তু তাদেরকে আপনার দিতে হবে। যদি আপনি এমনটা করতে পারেন অবশ্যই আপনি দুইটা ডিম থেকে দুইটা বেবি পাবেন। আমরা চেষ্টা করবো 18 থেকে 22 প্রকারের খাবার মিক্স করে তাদেরকে খাইতে দিতে। আপনার এই ব্রিডিং পেয়ারগুলোকে আপনি যত উন্নত মানের খাবার দিতে পারবেন, যত সুষম খাবার দিতে পারবেন, পরবর্তীতে এই বেবিগুলো যে হবে এই বেবিগুলো স্ট্রং হবে, শক্ত হবে, পরবর্তীতে এই বেবিগুলো কিন্তু ভালো রেজাল্ট করবে। ছোটো থেকে যদি বেবিগুলো পুষ্টিহীনতায় যদি ভোগে সেক্ষেত্রে কিন্তু এই বেবি থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না। না আপনি সাড়াসাড়ি করতে পারছেন, না আপনি টস করতে পারছেন, না আপনি রেসে অংশগ্রহণ করতে পারবেন, কোনো কিছু আপনি করতে পারবেন না। সুতরাং ব্রিডিং পেয়ারকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভালো মানের খাবার তাদেরকে দিতে হবে। এখন প্রশ্ন আমাদের হচ্ছে যে আমরা তো ব্রিডিং পেয়ারকে খাবার দেব, কিন্তু কতবার দেব, কোন কোন সময় দেব? সাধারণত সকালে আপনি 7টা, 7:30, 8টার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন। টাইমটা আপনি মেনটেন করবেন, একই সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি ওদেরকে সময় দিয়ে দিয়ে খাবারগুলো খাওয়াইতে, সেক্ষেত্রে আপনার খাবারগুলো অপচয় হবে না। আপনি সাধারণত অল্প করে খাবার দিবেন, কিছু খাবার দিবেন, যখন ওরা খেয়ে শেষ করছে তখন আপনি আবার কিছু খাবার দিবেন। এক্ষেত্রে যদি আপনি কিছু সময় ওদেরকে দিয়ে যদি আপনি ওদেরকে খাবার খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার এই খাবার যে নষ্ট হওয়ার চান্স এটা থাকবে না। অনেকে আপনারা বলে থাকেন যে ভাই আমাদের কবুতরগুলো কিন্তু অনেক খাবার নষ্ট করে। জি ভাইয়া, এই প্রবলেমটার মধ্যে আমিও আছি। সাধারণত আমি আসলে ওইভাবে সময়টা আসলে দিতে পারি না, যেহেতু আমি একটা চাকরির মধ্যে আছি, একটা জবের মধ্যে আছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদেরকে সময় দিয়ে আসলে ওইভাবে খাওয়ানো আমার জন্য সম্ভব হয়ে ওঠে না। তো আমি যখন ওদেরকে খাবার দিয়ে দিয়ে যাই তখন কিন্তু দেখি যে অনেক খাবার কিন্তু নষ্ট করে ফেলছে। তো আপনারা যদি একটু সময় নিয়ে ওদের পাশে একটু দাঁড়িয়ে সময় নিয়ে যদি আপনি খাবার দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাবারগুলো নষ্ট হবে না। জাস্ট আপনি সকালে একবার খাবার দিলেন, দেওয়ার পরে খাবার যখন খাওয়া হয়ে গেছে, বেবি যদি থাকে আপনি দুপুরে আর কিছু খাবার দিতে পারেন। আমি কিন্তু রাত্রেও আর একবার দিই। সুতরাং আমি যে কবার খাই আমি আমার মহব্বতের কবুতরগুলোকে কিন্তু সেই কয়বার খাইতে দিই। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে দুইটা ডিম থেকে দুইটা বেবি আমি নিয়মিত পাই। আমার কোনো বেবি কিন্তু অপুষ্টিতে ভোগে না, ভিটামিনের অভাবে কিন্তু উইক হয় না, ক্যালসিয়ামের অভাব কিন্তু দেখা যায় না। সুতরাং আপনার খাবারটাই মেন। আপনি যত ওষুধ আপনি দেন না কেন, খাবারটা যদি আপনি স্লো দেন, খাবারটা যদি আপনি সঠিক সময়ে পরিবেশন ওদেরকে যদি না করান, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ওষুধ খাওয়ান না কেন কোনো ওষুধে কোনো কাজ হবে না। অবশ্যই খাবারের বিষয়টা আপনি খেয়াল রাখবেন। তো আমরা বলতে পারি যে আপনি সকালে দিবেন, দুপুরে দিবেন এবং রাত্রেও দিবেন। আমি কিন্তু রাত্রে কিন্তু আমি আমার কবুতরগুলোকে খাইতে দিই। সেক্ষেত্রে দেখা যায় যে রাত্রে যখন আমি দিচ্ছি তখন এটা দিই, সাধারণত আমি 8টার দিকে, 8:30 রাত্রে দিই। তো রাত্রে খাবার দেওয়ার পরে পানিটা আমি ভরে দিই, ভরে দেওয়ার পরে ওরা কিন্তু খাবার খেয়ে বেবিদেরকে খাওয়ায়, সেক্ষেত্রে বেবি কিন্তু অনেক তরতাজা হয়। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স আপনারা কতবার খাবার দিবেন। আমি সাধারণত এইটা ইউজ করি, আমি এটা ফলো করছি, আপনারা করতে পারেন। সাধারণত আমি এমনই করে থাকি, আপনারা যদি এমনটা করেন অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আপনাদের মধ্যখানে গুরুত্বপূর্ণ আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে পড়ে জন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।